শুরুতে সংবাদ শিরোনাম। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি করা হচ্ছে পিপলস আর্মি। 200 বছরের মসজিদ পুনর্নির্মাণে বাধা দিল বিএসএফ, উত্তেজনা তুঙ্গে। মোদীর ঢাকা সফরে ভারতের অর্থনৈতিক স্বার্থ। দুই বছর পর আলোচনার টেবিলে ভারত এবং পাকিস্তান। এবং সবশেষ থাকছে, হুতিরা হামলা বাড়ালে অস্ত্রবিরতির প্রস্তাব দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দেশে সুশাসন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে বিক্ষোভকারীরা এখন নিজেরাই জান্তার সরকারকে প্রতিরোধে পিপলস আর্মি গঠনের সিদ্ধান্ত নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মিয়ানমারের 27 বছরের তরুণ অং এবছরের 1 ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। তবে গত 1.5 মাসে জান্তার সরকারের বর্বরতা দেখার পর এখন সেনাবাহিনীর প্রতি তীব্র ঘৃণা জন্ম নিচ্ছে। ইয়াঙ্গনের একটি গোপন আস্তানা থেকে গার্ডিয়ানকে তিনি বলেন, আমি তাদেরকে ঘৃণা করি। মিয়ানমারে বেসামরিক সরকার বলে ঘোষণা দেয়া কমিটির ফর রিপ্রেজেন্টিং পিদানং হলং এর ডাকে উৎসাহিত তরুণী হিলিয়াং বলেন, বেসামরিক জনগণ নিরাপত্তা বাহিনীকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা তরুণরা দেশের কয়েকটি জাতিগোষ্ঠী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছি। আমি আমার স্বামী এবং ভাইকে CPRH এর আর্মিতে যোগ দিতে বলবো। CPRH এর মন্ত্রী ডক্টর জ ওয়াই সুই গত বৃহস্পতিবার টুইটারে বলেন, ফেডারেল আর্মি সহ শীঘ্রই একটি ফেডারেল ইউনিয়ন জন্ম নেবে। সিলেটের বিয়ানীবাজারের গাজোকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে সীমান্তে বিজেপি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকায় নো ম্যানস ল্যান্ডে বাংকার খনন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরাও সীমান্তে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। বিজিবির 52 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, ভারতীয় বাহিনী জিরো লাইনের 150 গজের ভিতরে প্রবেশ করে কোনো ধরনের বাধা প্রদান করতে পারে না। তারা সীমান্ত আইন লঙ্ঘন করে 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ কাজে বাধা প্রদান করেছে। সরজমিন দেখা গিয়েছে বিজিয়ানী বাজার উপজেলায় গাজুকাটা সীমান্ত এলাকায় 1357 নং পিলারের ভেতরে বাংলাদেশ অংশে গাজুকাটা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের 200 বছরের পুরনো পাকা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়াশী পুনর্নির্মাণের কাজের উদ্যোগ নেন। দুবাই ইউনিয়ন পরিষেবার সাবেক সদস্য আফতাফ উদ্দিন বলেন, 2018 সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেওয়ার পর তারা বিজিপির সহায়তা চান। তৎকালীন বিজিপির 32 ব্যাটালিয়নের কমান্ডার বিএসএফ কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে তারা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ কাজের নিচের অংশের পিলার সহ আনুষাঙ্গিক কাজ শেষে সাদ ঢালাই করার জন্য প্রস্তুতির এক পর্যায়ে বিএসএফ সরাসরি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান করে। এদিকে দীর্ঘ 3 বছর পর গত সপ্তাহে বিজিপির 52-এর সঙ্গে বিএসএফের বৈঠকে মসজিদটি পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা হয় এবং তা করতে বিএসএফ বাধা প্রদান করবে না বলেও আশ্বস্ত করে। এতে মসজিদ নির্মাণের কাজ ফের শুরু করলে শনিবার বিকালে বিএসএফ তাতে বাধা প্রদান করে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে বাংলাদেশে। বাঙালির স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরে আগামী 26 মার্চ ঢাকায় আসছেন তিনি। মোদীর এই সফরে ভারতীয় রাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে ঢের, কিন্তু এর সঙ্গে দেশটির অর্থনৈতিক স্বার্থও কম নয়। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং এর প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরেছে মোদীর ঢাকা সফর। দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। এই অঞ্চলে ভারতীয়দের সবচেয়ে বেশি পণ্য রপ্তানিও হয় বাংলাদেশে। আর বাংলাদেশের জন্য চীনের পরেই আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎসের নাম হচ্ছে ভারত। 2018 এবং 2019 অর্থ বছরে বাংলাদেশে ভারতীয়দের পণ্য রফতানির পরিমাণ ছিল $9.2 বিলিয়ন। একই সময়ে বাংলাদেশ থেকে তারা আমদানি করে মাত্র $1.4 বিলিয়ন কম।
দ্য ইকোনমিক টাইমসের কথায় ভারতীয় প্রতিষ্ঠ ভারতের বৃহৎ কোনো রাজ্যের মতোই গুরুত্বপূর্ণ বাংলাদেশের উদীয়মান বাজার। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভারতের বাইরে ব্যবসা সম্প্রসারণ করতে চায় তারা বাংলাদেশের দিকে আগ্রহী হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশে তাদের জন্য একটি দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার রয়েছে যার সঙ্গে ভারতীয় বাজার অনেকটাই মিলে যায় এবং যাকে প্রতিষ্ঠানগুলো সহজেই বুঝতে পারে। উদাহরণস্বরূপ মারিকো হলো সেই সব ভারতীয় প্রতিষ্ঠানের একটি যারা বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হয়েছে। দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। মঙ্গলবার সিন্ধু পানি বণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয় এদিন দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশন এর দুই দিনের বৈঠকে শুরু হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের 7 সদস্যের একটি টিম সোমবার নয়াদিল্লি পৌঁছেছে। সিন্ধু কমিশনার সৈয়দ মোহাম্মদ মেহের আলীর নেতৃত্বে ওই টিম ভারতে পৌঁছেছে। ভারতীয় প্রতিনিধি এবং পাকিস্তানের সিন্ধু কমিশনের বিশেষ টিম মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। ভারতীয় সিন্ধু কমিশনের টিমকে নেতৃত্ব দেবেন পি কে স্যাক্সোনা। তার সঙ্গে বৈঠকে থাকবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপদেষ্টা, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এবং ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়। দুই দেশের মধ্য দিয়ে অভিন্নভাবে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দ্বের অবসানে এই বছর গঠন করা হয় স্থায়ী সিন্ধু কমিশন। চুক্তি অনুযায়ী দুই দেশের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত বছর তা করা হয়নি। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে শেষবার দুদেশ বৈঠকে বসেছিল 2018 সালের আগস্ট মাসে। ইয়েমেনি হুথি বিদ্রোহীদের জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপক ভিত্তিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দেশটিতে 6 বছরের সর্বনাশা যুদ্ধের অবসানে নতুন করে কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে। সেসবের অংশ হিসেবে এমন প্রস্তাব দেওয়া হলেও ইরান সংশ্লিষ্ট হুথিরা তাৎক্ষণিক তা নাকচ করে দিয়েছেন। ইতিমধ্যে সৌদি তেল স্থাপনা সহ দেশটিতে হামলা বাড়িয়ে দিয়েছে তারা। ইয়েমেনের সৌদি সামরিক সরকারের সর্বশেষ ঘাঁটি দখলে নিতে জোরালো অভিযান চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ফের খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদিরা। পাশাপাশি হুথি বিদ্রোহী এবং ইয়েমেনি সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনারও ফের শুরু করার কথা রয়েছে। ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে লৌহিত সাগরের হুদাইদা বন্দরে তেলবাহী জাহাজ থেকে কর এবং শুল্ক জমা রাখার একটি পরিকল্পনার কথাও জানিয়েছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা চাই বন্দুকের আওয়াজ বন্ধ হয়ে যাক। হুথিরা সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ইয়েমেনের সংকট অবসানে এই অস্ত্রবিরতির প্রস্তাবকে একটি বড় সুযোগ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিদ্রোহীদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদিকে অবশ্যই আগ্রাসন বন্ধের ঘোষণা দিতে হবে এবং অবরোধ সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট 2015 সাল থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করলে দেশটিতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এরপর থেকে আরব উপদ্বীপ দুর্ভিক্ষের কিনারায় গিয়ে ঠেকেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।